আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম। তো একটু নরম খিচুড়ি আছে, তো এটা আমি আমার ছেলেকে দিয়ে দিব। সে প্রতিদিনই নুডলস স্যুপ বা রুটি খায়, তো নুডলস স্যুপটাই খুব বেশি পরিমাণে খেতে চায়, সেজন্য তাকে আমি আজকে নুডলস স্যুপ দিচ্ছি না, এই খিচুড়ি দিয়েই সে নাস্তা করবে। আর এখন আমি আজকে রান্না করব পোলাও আর রোস্ট। তো রোস্টটা আমি রান্না করে নিচ্ছি প্রথমেই, পরে আমি পোলাও বসাবো। আর যেহেতু আমার লেফট সাইডের চুলাতে কালি উঠে, সেজন্য সেই চুলাতে রান্নাটা আমি একটু অ্যাভয়েড করি। তো আমি এক চুলাতেই রান্না করব, রোস্টটা হয়ে গেলেই পোলাওটা বসিয়ে দেব। তো এ পর্যায়ে আমি প্রথমে হাঁড়িতে তেল দিয়ে নিলাম। আর এজ ইউজুয়াল রোস্ট রান্না তো সবাই পারে, আমি যেভাবে রান্না করি সেভাবে আমি দেখাচ্ছি, আর আপনারাও এভাবে রান্না রান্না করতে পারেন। ঘরে যে টাইপের ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো দিয়েই রোস্টটা রান্না করে নিতে পারেন। তো প্রথমে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিলাম, তো বেরেস্তাটা আমি তুলে নিয়েছি। এখন আমি আরেকটু তেল দিয়ে দেব, অফ ক্যামেরায় আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম হাঁড়িতে। তো এখন আমি মুরগিগুলো ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, এতে করে আপনারা আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমি একে একে মুরগির পিসগুলো তেলের মাঝে দিয়ে দিচ্ছি। আর রোস্ট যেহেতু সবাই রান্না করতে পারে, আর যারা নতুন আপনারা হয়তো আইডিয়া নিতে পারেন, বা ব্যাচেলার ভাই যারা আছেন আপনারাও আইডিয়া নিতে পারেন। আমি সবসময় চেষ্টা করি শর্টকাট এবং যত ইজি করে রান্না করা যায় সে পদ্ধতি অবলম্বন করা, কারণ সারাদিন রান্না করে থাকতে ভালো লাগে না। আর আমার একটু সময় চলে যায়, আমার ছোটো বেবি আছে, ওকে দেখতে হয় কাজের ফাঁকে, আর ওকে দেখতে গিয়ে কাজে অনেক ঝামেলা হয়ে যায়, সময়ের কাজ আমি সময় করতে পারি না। একটা কাজে হয়তো হাত দিয়েছি, কিন্তু দেখা গেল যে ও এসে বারবার রান্না করে এটা সেটা ধরছে। ওকে সামলাতে গিয়ে কাজে বিরতি নিতে হয়। তো মুরগিগুলো আমার ভাজা হয়ে গেছে, এই যে দেখুন মুরগিগুলো খুব হার্ড করে, বেশি ভেজে নিলে হার্ড হয়ে যায়, ভেতরটা জুসি থাকে না, সেজন্য খেয়াল রাখতে হবে ভাজার সময় যেন অতিরিক্ত ভাজা না হয়। এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাঁড়িতে। এখন আমি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। অনেকে পেঁয়াজের পেস্ট দিয়েও রান্না করেন, তো আমি অবশ্য পেঁয়াজের পেস্ট দিইনি, আপনারা চাইলে পেঁয়াজের পেস্টও দিতে পারেন কাটা পেঁয়াজের সাথে। আর এই ফাঁকে সামান্য একটু তেলও দিয়ে নিলাম, কারণ রান্নায় আর একটু তেল লাগবে, সেজন্য একটু তেল আমি দিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি একে একে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। প্রথমে আমি আদার পেস্ট দিয়ে দিলাম। আপনারা কে কীভাবে রোস্ট রান্না করেন, স্পেশাল কোনো রেসিপি থাকলে কমেন্টসের মাধ্যমে দিতে পারেন, কমেন্ট সেকশানে আপনাদের সিস্টেমে রোস্ট রান্না করে দেখাবো। যদি অথেন্টিক অন্য কোনো সিস্টেম থেকে থাকে আপনাদের কাছে, বা রেসিপি যদি থেকে থাকে, কারণ এক একজন এক এক রকম রোস্ট রান্না করে, আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমার রোস্টে আজ যে রোস্ট রান্না করেছিলাম, এখন যেহেতু ভয়েস দিচ্ছি তো আমার খাওয়া হয়ে গেছে, আরেকটু ঝাল ঝাল হলে ভালো হতো। আমি আসলে গোলমরিচের গুঁড়া বা লাল মরিচের গুঁড়া এক্সট্রা কোনোটাই তেমন দেই নাই, আমি সামান্য একটু অফ ক্যামেরায়, তখন খেয়াল ছিল না ক্যামেরা অন করতে, সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছিলাম। তো লাল মরিচের গুঁড়া একটু বাড়িয়ে দিলে আরও হয়তো ভালো হতো খেতে।
আমি ঝালটা খুব মিস করেছি, আর একটু ঝাল ঝাল হলে খেতে আরও ভালো হতো, এমনিতে খুব পারফেক্ট হয়েছিল। আর এ পর্যায়ে আমি পোস্তদানার পেস্ট এবং কাজু বাদামের পেস্ট দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি বাদাম না থাকে তাহলে স্কিপ করতে পারেন, সমস্যা নাই। তবে পোস্তদানা এবং বাদামের পেস্ট দিলে রোস্টটা পারফেক্ট হয়। আর রোস্টের মশলার কীভাবে আমি বানাই সেটার ভিডিও একটি দেব আমি, দু একের ভেতরে হয়তো আপলোড দেবো। আপনারা যারা নিয়মিত ব্লগ দেখেন পেয়ে যাবেন। রোস্টের মশলা বানানো খুব ইজি, আর একবার বানিয়ে রেখে দিলে অনেকবার রান্না করে খাওয়া যায়। এই তো আমি রোস্টের মশলাটাও দিয়ে দিয়েছি, সরি। রোস্টের মশলা ডিপেন্ড করে আপনি কতটুকু রান্না করছেন। তো আমার মুরগি এখানে 2 কেজির চাইতে একটু কম আছে। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি মুরগির পিসগুলো মশলার মাঝে দিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে সামান্য পানি দিয়ে নিয়েছি, আর কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিচ্ছি ফ্লেভারের জন্য, কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো রোস্টটা মোটামুটি আমার হয়ে আসতেছে, এ পর্যায়ে আমি টক দই দিয়ে দিলাম। টক দইটা আমি ঘরেই বানিয়েছি, টমেটো কেচাপটাও দিয়ে দিলাম। আর টক দই যদি না থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধের সাথে সিরকা বা লেবুর রস মিশিয়ে একটু পানি দিয়ে ফেটিয়ে দিয়ে দিতে পারেন, এতে কোনো স্বাদের কোনো তারতম্য হবে না। আর সুষমতার ঘরে টক দই সবার ঘরে থাকেও না। তো আমি খুব ভালোভাবে মাংসের পিসগুলোকে উলটপালট করে দিচ্ছি যাতে সব কিছু ভালোভাবে মশলাপাতি ঢুকে যায় মাংসের ভিতরে। এই তো দেখুন, তো রোস্ট আমার হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঘি দিয়ে নিচ্ছি, ঘি আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন, আমি আসলে বেশি দিচ্ছি না। আর ঘি তো খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না, খুব বেশি খাওয়া। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, ঘিটা দিতে চেষ্টা করবেন। আর সামান্য একটু চিনিও দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কোনো যে কোনো রকমের আচারও দিয়ে নিতে পারেন। আমি আসলে আচার দেওয়ার কথা মনে ছিল না, আর রোস্ট রান্না করতে গেলে অনেক ইনগ্রিডিয়েন্টস লাগে এবং মনে করে করে সব কিছু রেডি করে রাখতে হয়। কিশমিশও দিতে পারেন, আমি কিশমিশ দেই নাই। আর এ পর্যায়ে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, কেওড়া জল দিতে পারেন, গোলাপ জল দিতে পারেন। এই তো পেঁয়াজের পেস্তটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। প্রথমে খুব ঝুলঝুল মনে হয়েছিল, আসলে ওই পর্যায়ে নামি নেওয়া ভালো, কারণ স্ট্যান্ডিং টাইমে ঝুলটা টেনে যায় সেজন্য। এই তো আমার রোস্টটা রান্না হয়ে গেছে, কেমন লাগলো আমার ভিডিওটি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন।
আর এখন আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। পোলাওর রেসিপি অলরেডি আমার ব্লগে আছে, সেজন্য আমি পুরো দেখাচ্ছি না, আর পুরো দেখাতে গেলে ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে, আপনাদেরই ধৈর্যচ্যুতি ঘটবে। তো এখন আমি পোলাওটা রান্না করে নেব, আর কাবাব আছে, কাবাব ডিফ্রস্ট করা, তো আমি বের করে ভেজে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।